মাত্র 2 মিনিটেই হলদে দাঁত সাদা এবং ঝকঝকে করে নিতে চান, তাহলে এই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন। ওয়েলকাম বন্ধুরা, আমার চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগতম জানাই। আজ আমি নতুন আরেকটি ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। আমাদের আজকের বিষয় হচ্ছে, আপনি আপনার হলদে দাঁত আগের থেকে ঝকঝকে এবং সাদা করবেন কিভাবে। ফ্রেন্ডস, চেহারা বা ত্বকের যত্নের পাশাপাশি দাঁতেরও যত্ন নেওয়াটা অনেক জরুরি। আমরা আমাদের ত্বককে সুন্দর করার জন্য বর্তমানে অনেক ক্রিম ট্রাই করে থাকি। ফ্রেন্ডস, আমাদের ত্বকের পাশাপাশি দাঁতটাও যে কতটা সুন্দর হওয়া জরুরি সেটা অনেকেই জানেন না। ধরুন একজন মানুষ খুবই সুন্দর কিন্তু তার দাঁত হলদে এবং কালো, তাহলে আপনি দেখুন তার চেহারার পুরো সৌন্দর্যটাই নষ্ট হয়ে যাবে। আবার অনেকেই দেখতে পাবেন যে দাঁত হলুদ এবং মুখের দুর্গন্ধ থাকার কারণে সবার সাথে ভালোভাবে মিশতে পারে না। আবার অনেকে আছেন যারা প্রাণ খুলে হাসতে পারেন না এই দাঁত হলদে হওয়ার কারণে। অনেকেই আবার নিজের পার্সোনালিটিকে আগের থেকে অনেক গুটিয়ে নিয়ে ফেলে, কারণ তারা নিজের প্রতি কনফিডেন্স হারিয়ে ফেলে শুধুমাত্র এই দাঁতের কারণে। তাই সকল ধরনের সমস্যা দূর করার জন্য আমার এই কার্যকরী টিপসটি। এটি যদি আপনি আপনার দাঁতে মাত্র 2 মিনিট ব্যবহার করতে পারেন, তাহলে 100% আপনাদের দাঁত আগের থেকে এতটাই সাদা এবং ঝকঝকে হবে যে আপনি নিজেই অবাক হয়ে যাবেন। তো দর্শক, আর কথা না বাড়িয়ে চলুন তাহলে দেখা যাক কিভাবে এই টিপসটি আপনার হলদে দাঁত মাত্র 2 মিনিটেই সাদা এবং ঝকঝকে করে তোলে। তো ফ্রেন্ডস, এর জন্য প্রথমে আমি একটি পরিষ্কার পাত্র নিয়ে নিচ্ছি। এর জন্য প্রথমে আমাদের যে জিনিসটি লাগবে সেটি হচ্ছে বেকিং সোডা। আমরা কিন্তু এই সোডাটাকে অনেক সময় খাবার সোডা হিসেবেও কিনে থাকি, কিন্তু এই বেকিং সোডা এবং খাবার সোডার মধ্যে কিছুটা পার্থক্য থেকে থাকে। তাই দর্শক, আপনারা অবশ্যই বেকিং সোডা নিয়ে নেবেন। তো দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন আমি এখানে 1 চামচ পরিমাণ বেকিং সোডা নিয়ে নিলাম। আপনি চাইলে এই টিপসটি সকালে বানিয়ে নিতে পারেন আপনাদের ফ্যামিলির জন্য। আপনারা যদি ফ্যামিলির সকলেই একসাথে এই টিপসটি ব্যবহার করতে পারেন, তাহলে আপনাদের দাঁত সকলেরই একসাথে সাদা এবং ঝকঝকে হয়ে উঠবে। তাই এখানে আমি 1 চামচ পরিমাণ বেকিং সোডা দিয়ে নিচ্ছি। আমি শুধুমাত্র আপনাদেরকে দেখানোর জন্য এটি তৈরি করে নিচ্ছি। বন্ধু, এই বেকিং সোডার মধ্যে এমন কিছু উপাদান রয়েছে যা আপনাদের দাঁতকে সাদা এবং ঝকঝকে করে তুলতে অনেক বেশি সাহায্য করে। ফ্রেন্ডস, এই বেকিং সোডার মধ্যে কিন্তু প্রোটিন, সোডিয়াম, সুগারস এবং গ্লুকোরাইজ থাকে, এবং এতে সামান্য পরিমাণে কার্বোহাইড্রেটস থাকে যা আপনাদের দাঁতগুলোকে সাদা করতে কিন্তু অনেক বেশি কার্যকরী। এছাড়াও আমি এখানে লেবু নিয়ে নিয়েছি যেটাতে প্রচুর পরিমাণে ভিটামিন সি এবং সাইট্রিক অ্যাসিড থাকে। ভিটামিন সি এবং সাইট্রিক অ্যাসিড শুধু হলদেতে দাগের জন্যই নয়, সকল দাগের জন্যও কিন্তু কার্যকরী। তাই এখানে আমি এই লেবুটি খুব ভালোভাবে এর মধ্যে দিয়ে দিচ্ছি। ফ্রেন্ডস, আপনারা দেখতে পাচ্ছেন এই সোডার মধ্যে লেবুর রস দেওয়ার সাথেই এক ধরনের বিক্রিয়া শুরু হবে। তো এই বিক্রিয়া বন্ধ হয়ে গেলে এই দুটিকে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। এটি আপনারা এমনভাবে মেশাবেন যেন এই পুরো বেকিং সোডা এবং লেবুর রসটা খুব ভালোভাবে মিশে যায়। এবার এটি আপনারা কিভাবে ব্যবহার করবেন তা আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। ছোট্ট একটা চামচের মধ্যে নিয়ে আপনারা এটি আপনাদের ব্রাশের মধ্যে নিয়ে নিন। এটি আপনারা আপনাদের ব্রাশে নিয়ে হালকাভাবে মাত্র 2 মিনিট আপনার দাঁতে লাগিয়ে রাখুন। তারপর আপনারা 2 মিনিট ধরে ব্রাশ করতে থাকবেন। মাত্র 2 মিনিটের ব্যবহারে আপনারা দেখতে পারবেন আপনাদের দাঁত সাদা এবং উজ্জ্বল চকচকে হয়ে গেছে। আপনারা 2 মিনিটের বেশি কখনোই 4 থেকে 5 মিনিট ব্যবহার করবেন না, নাহলে কিন্তু আপনাদের মাড়ি দুর্বল হয়ে যেতে পারে। এটি যদি আপনারা ব্যবহার করতে পারেন, তাহলে আপনাদের দাঁত 100% আগের থেকে সাদা এবং উজ্জ্বল চকচকে হয়ে যাবে। তো দর্শক, এটি ব্যবহার করে আপনারা কেমন উপকার পেলেন তা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। তো দর্শক, এই ছিল আমাদের আজকের টিপস। আমাদের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিন আর ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না। এছাড়াও আমাদের চ্যানেলে নতুন নতুন আপডেট ভিডিও পেতে অবশ্যই সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ সবাইকে।